কিছুদিন আগে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত হলো স্টোন ফ্রি অ্যান্ড ফ্রেন্ডসের আয়োজনে এক বর্ণাঢ্য কনসার্ট। পুরো অনুষ্ঠান জুড়ে শিল্পীরা গেয়েছেন পিঙ্ক ফ্লয়েডের জনপ্রিয় সব গান। যারা মিস করেছেন এই কনসার্ট, তাদের জন্য রয়েছে এই কনসার্টের এক ঝলক। ক্লাসিক্যাল রক অ্যান্ড পিঙ্ক ফ্লয়েডের কাভার ব্যান্ড স্টোন ফ্রি অ্যান্ড ফ্রেন্ডের আয়োজনে গত 20 জানুয়ারি রাজধানীর হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য কনসার্ট। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ও পরিচালক ছিলেন স্টোন ফ্রি ব্যান্ডের মেইন ভোকাল ছোটু খান। পিঙ্ক ফ্লয়েড যে ব্যান্ডটা আছে, ব্রিটিশ ব্যান্ড, তারা তো বিভিন্ন ধরনের মানে সাইকেডেলিক মিউজিক করে, এবং তারা যেহেতু আর্কিটেক্ট ছিল, তারা নিজেরাই বিভিন্ন আজব আজব জায়গায় কনসার্ট করে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে এইখানে একটা কনসার্ট পিঙ্ক ফ্লয়েডের হওয়া উচিত। মানে আমরা চাচ্ছিলাম একটা নতুন কিছু করতে, নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করতে, যেখানে অডিও, ভিজুয়াল এবং লাইট, এগুলো সব কিছু একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে চলবে। পঞ্চমবারের মতো স্টোন ফ্রির ট্রিবিউট টু পিঙ্ক ফ্লয়েডের এই কনসার্টের টিকিট বিক্রি খুব অল্প পরিসরে হলেও অনুষ্ঠান শুরুর আগে অ্যাম্পি থিয়েটারের সকল সিট পূর্ণ হয়ে যায়। কনসার্টের ভেন্যু কোথায় হবে তা টিকিট কেনার আগে ভক্তদের কাছে অজানা ছিল। বর্ণাঢ্য লাইট আর ভিডিও ওয়ালের ক্লাসিক ভিজুয়াল আর্টে দর্শক উপভোগ করেন পিঙ্ক ফ্লয়েডের সারা জাগানো সব গান। Grew up and went to school. There were certain teachers who would hurt the children in any way they could. শতাধিক দর্শক শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে রাখে পিঙ্ক ফ্লয়েডের সুপারহিট সব অ্যালবাম থেকে বাছাই করা গানগুলো। পিঙ্ক ফ্লয়েডের গানের আকর্ষণে ছুটে আসেন তারকা শিল্পীরাও। স্টোন ফ্রির সবাইকে আমি চিনি, সাফা ছোটু ওর আমাদের ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড, সো ওদের কাজও আমি আগেও দেখছি। এবার আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, বিকজ আমি পিঙ্ক ফ্লয়েডের ফ্যান। সব অ্যারেঞ্জমেন্ট দেখে এবং ক্রাউড ট্রাউড সব দেখে আমি ভেরি এক্সাইটেড। পিঙ্ক ফ্লয়েড আমার খুব ফেভারিট একটা ব্যান্ড, সো আমি এসছি এখানে গান শুনতে। বিউটিফুল পরিবেশ, বিউটিফুল ক্রাউড, আর গানের কথা তো আমি বলার অধ্যত্ত করা হবে সেটা। আর পিঙ্ক ফ্লয়েডের গানের অবদান তো শত শত বছর ধরে থাকবে, আছে। মোহাম্মদ রিদওয়ানের ডিজাইনে এভি প্রোর লাইটিং অনুষ্ঠানে আগত সবার দৃষ্টি কাড়ে। সাউন্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেনের পরিচালনায় ব্লুজ প্রোডাকশনের সাউন্ডের প্রশংসা করেন কনসার্টে আগত পিঙ্ক ফ্লয়েডের ভক্তরা। অনুষ্ঠানে স্টোন ফ্রি পরিবেশন করে দ্য ফাইনাল কাট, সিম্বলাইন, পিগস অন দ্য উইং, মাদার, ইকোস, শাইন অন ইউ ক্রেজি ডায়মন্ড, উইশ ইউ ওয়্যার হিয়ার, কামিং ব্যাক টু লাইফ এর মতো জনপ্রিয় সব গান। সন্ধ্যা 7টা থেকে শুরু হয় এই কনসার্ট, যা শেষ হয় রাত 9:30। কনসার্টের আয়োজনে সহযোগিতা করায় আয়োজকরা আরটিভি ও ইউনিলিভারকে ধন্যবাদ জানান। এমন সুন্দর একটি কনসার্ট উপভোগ করে প্রশংসায় পঞ্চমুখ পিঙ্ক ফ্লয়েডের ভক্তরা আবারও এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের অনুরোধ জানায়।